হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ব্লগটা একটু বড় হবে, মিনি ব্লগ না, সবসময় মিনি ব্লগ বানাই ভাবছিলাম আর কি, একটু বড় বড় দিই তোমাদেরকে। তো আজকে সানডের দিন আমরা বেরিয়ে পড়লাম, আমি আর শান্তনু বেরিয়ে পড়লাম একটা গন্তব্য স্থলে। অ্যাকচুয়ালি আমাদের একটা দু ফ্রেন্ড, ও রুম শিফট করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো আমরা যাচ্ছি জাস্ট হেল্পিং হ্যান্ড দেওয়ার জন্য। আর এই আমরা বারাসাত বাইপাস দিয়ে, সরি বর্ধমান বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট আমাদের গন্তব্যস্থলে। আর এই হাইওয়েটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা একটা গলি দিয়ে ঢুকেই চলে গেলাম একটা পাড়ার মধ্যে, আর পাড়ার পুজুর প্যান্ডেলের কাজ চলছিল। তা দেখে মনে পড়ে গেলো, উফ, কতদিন ধরে বাড়িতে যাই না, মানে বাইরে বের হলে আর বাড়িতে যাওয়ার আগে যেরকম পুজো শুরু হলে পাড়ার প্যান্ডেলের কাজ চলছিল, ওখানে বিকেলে গিয়ে বসে আড্ডা মারাটা কত একটা মজা লাগতো। ঠিক আছে, ওইগুলো মিস করছি, তাই চলো এগুলো মিস করাই যাবে, লাইফ চলতেই থাকবে। তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে হবে আমাদের রুম শিফট। এই যে বিল্ডিংটা দেখছো, এখান থেকে থার্ড ফ্লোর থেকে আমরা জানি সব জিনিসপত্র নিচে নামিয়ে আনতে হবে, তারপর আবার আরেকটা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে তুলে দিতে হবে। ভাই সাহেব, এত কাজ, উফ, আমার তো মাথা ঘুরছে এক্ষুনি। তারপরে যে এবার আমাদের সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা নিচে চলে আসলাম, এটা ভাই ফিড ডেলিভারি বয়ের মতো কাজ করছে। এই যে গাড়িটা দেখছেন, এটা পুরোটা গাড়ি ফুল হয়, তারপর আরও জিনিসপত্র থাকে, মানে ভাবা যায় কত জিনিস হয়। উফ, দেখুন কাজ করতে করতে কি পরিশ্রম হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। অ্যাকচুয়ালি আমাদের একটা ডক্টরের ফেয়ারওয়েল আছে আমাদের এয়ারপোর্টে, তো ওনার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার বাকি ছিল, সেগুলো আমরা কেনাকাটি করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সো এখানে আমরা কিছু কেনাকাটার করার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট জায়গায়, কারণ এখানে আমাদেরকে কিছু খাওয়ানো হবে। খাবার মানে সারাদিন কাজ শেষ করে অনেক খিদে লেগে যায়, তাই আমরা এখানে ঢুকে বললাম চিকেন রোল খাওয়ার জন্য। এখানে চিকেন রোল খুবই টেস্টি, আর বাই দেখো চিকেন রোলের নাম শুনে কি খুশি, বাই স্মাইল তো করেই যাচ্ছে চিকেন রোল খাওয়াবে বলে। তাই ভাই চিকেন রোল খেয়ে দিয়ে আমরা চলে দেবো। আর ভাই পেট নিয়ে কি করছে যে চিকেন রোল খাবে, উফ, চিকেন রোলটা খুবই টেস্টি ছিল, অনেকটা টেস্টি, মানে খুবই আনএক্সপেক্টেড, খুবই টেস্টি ছিল। তো আমরা চিকেন রোল খাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে একটু জুস খেয়ে নিলাম, কারণ চিকেন রোল খাওয়ার পর একটু জুস না হলে ব্যাপারটা কেমন হয় না, জুসি জুসি হয় না। তো আমরা চিকেন রোল খেয়ে আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, কারণ এখানে একটু কাজ ছিল এক্সেস মলের, এখানে নিউ টাউনের দিকে চলে আসলাম। তারপরে এখানে একটা বিরাট বড় ঝামেলা হচ্ছে, দু গ্রুপের মধ্যে কী জানি কী নিয়ে ঝগড়া যাচ্ছে, তাই না। তারপর আমরা চলে গেলাম, চলো একটু ঝগড়া দেখে গেছি, ঝগড়া দেখে কে না যেতে চাই বলো। আর একটা কথা, যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখছো, চলো প্লিজ আমার পেজটা ফলো করে দাও, শেয়ার করে দাও। আর যারা ইউটিউবে দেখছো, ইউটিউবে দেখো না কেন তোমরা ভাই, কমেন্ট করো, দেখো, তাহলে তোমরা দেখলেই তো আমি টাকা পাবো না, তোমাদের জন্য আমার টাকাটা পেন্ডিং হয়ে আছে। চলো আজকের জন্য।